সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় হতবাক গোটা বিশ্ব। নিজ নির্বাচনী সমাবেশে ভয়ঙ্কর হামলার শিকার হন ডোনাল্ড ট্রাম্প। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান ও রাষ্ট্রনেতারা। ট্রাম্পের ওপর হামলা নিয়ে মন্তব্য করেছেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেনও। দেশটির পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর পর বেড়েছে রাজনৈতিক তাপমাত্রা। তার রেশ কাটাতে রাষ্ট্রপতি জো বাইডেন হোয়াইট হাউস ওভাল অফিসের আনুষ্ঠানিক সেটিংয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। বাইডেন স্পষ্ট ভাষায় বলেন, আমেরিকাতে এই ধরনের সহিংসতার জন্য বা অন্য যে কোনো সহিংসতার জন্য কোনো জায়গা নেই। এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। এর নিন্দা জানাতে এক জাতি হিসেবে তাদের ঐক্যবদ্ধ হতে হবে। বন্দুক সহিংসতা মার্কিন যুক্তরাষ্ট্রের জীবনের হরহামেশার ঘটনা, তবে রাজনৈতিক সহিংসতারও বেশ কিছু ঘটনার দেখা মেলে দেশটিতে। ইতিহাস ঘাটলে মিলবে মার্কিন যুক্তরাষ্ট্রের 4 প্রেসিডেন্টকে হত্যার চিত্র। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম গুপ্ত হত্যার শিকার হওয়া প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। 1881 সালে ওয়াশিংটন ডিসির একটি ট্রেন স্টেশনে আত্মাইয়ের হাতে গুলিবিদ্ধ হন প্রেসিডেন্ট জেমস গারফিল্ড। 1901 সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কের বাফেলোতে আত্মাইয়ের হাতে নিহত হন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলে। 1963 সালের নভেম্বরে ডালাসে স্নাইপারের গুলিতে প্রেসিডেন্ট জন এফ কেন্ডি নিহত হন। লি হার্ভে ওয়াসল্ট নামের এক ব্যক্তি তাকে হত্যা করেন।